ফাইনালি আমাদের অনেক দিনের আশা পূরণ হতে চলেছে। আমরা চলে আসছি শিমলাতে। এখানে দেখো, এটা ছিল শিমলার কালী মন্দির। জাস্ট ভিউটা দেখো, অনেকটা উঁচুতে ছিল এটা। ফার্স্ট টাইম আমার এরকম পাহাড়ের এক্সপিরিয়েন্স, দারুণ মজা লাগছিল আমার। আর এই যে অনেকটা সিঁড়ি ভেঙে আমাকে উঠতে হচ্ছিল, আমি তো হাঁপিয়েই গেছি প্রায়। খুব কষ্ট যে বলো। আর এই যে দিদিভাইয়ের সাথে আমি গল্প গল্প করতে করতে পৌঁছে যাচ্ছি, আর আমার হাজবেন্ডরা আগে চলে গেছিল ওখানে। তো দেখো, আশেপাশে অনেক প্রচুর দোকান ছিল, আর সেখান থেকে সবাই প্রসাদ কিনে নিচ্ছিল। প্রসাদ কিনে নিয়ে তারপরে সবাই মন্দিরে ঢুকেছিল। আর এখান থেকে আমরা দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবকিছু। এখানে হাত টাত গুলো আমরা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে দেখো কত গান বাজনা চলছিল, আর ওখানকার দিদিগুলো যারা ছিল সবাই কত সুন্দর গান গাইছিল ঠাকুরের। আর এই যে এখানে কত সুন্দর দেখো মন্দিরে সাজানো রয়েছে, আর সবাই এখানে ভিড় করে ফটো তুলছিল। আর অনেক টুরিস্ট গেছিল ওখানে আমাদের মতন। আর পুজো ফাইনালি শুরু হয়ে গেছে, আমিও দাঁড়িয়ে পড়েছি মায়ের দর্শন করতে। টিপ টিপ গুলো পরে নিচ্ছে, ঠাকুরের টিপ ছিল এখানে রাখা, ও পরে নিয়েছে আর আমরাও পরে নিয়েছি। আর পাশেই দিচ্ছিল প্রসাদ, সবাই প্রসাদও খেয়ে নিয়েছি আমরা। প্রসাদ খাওয়ার পর আমরা মল রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর মল রোডের যদি ভিডিও দেখতে চাও তোমরা, তাহলে আমাদের সাথে থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাথে অনেক অনেক শেয়ার করে দিও।